দেখুন, আমি আইনের প্রতিটা ধারা মেনে চলি আমরা, আইন অমান্য করে চলে না। ভারতীয় জনতা পার্টির প্রতিটা লোক আইন মেনেই চলে, আইন মেনেও চলবো এবং তাতেও আমরা জিতব। এবার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফলাফল কি হতে পারে আপনার ব্যক্তিগত অনুমান? নদিয়া উত্তর চব্বিশ পরগনায় নীল, বড়ডুবুর দিয়ে যাচ্ছে, মিলিয়ে নেব। নদিয়া উত্তর চব্বিশ পরগনা খাতা খুলতে পারবে না। দেখুন, ঝড় যখন ওঠে না, সমস্ত মাটির উপর দিয়ে বয়ে যায়, কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হয় না। সুতরাং এবার এই ঝড় উঠেছে, এই ঝড়ের থেকে তৃণমূল কংগ্রেসের বাঁচার কোনো উপায় নেই। এটা কি গত পৌরসভা নির্বাচনে যেভাবে ভোট হয়েছিল তাতে আপনি রোখার চেষ্টা করেছিলেন, তারই কি ফলশ্রুতি মনে করছেন? হ্যাঁ, সেটা পৌরসভা নির্বাচনে ভোটের যে কেন্দ্রগুলো তো হয়েছে, সেকেন্দ্রগুলো তো গুহারা হেরেছে, এবং মানে দশটা রিপোর্টিং চেয়েছি সে জায়গায় দিয়েছে মাত্র তিনটেতে। তিনটে কেন্দ্রে বোঝা গেছে আমি কত ভোট এগিয়ে আছি, 90% ভোট আমি পেয়েছি, বাকি 10% সব পার্টি মিলে পেয়েছে। সুতরাং ভোট হলে যে এখানে অস্তিত্ব থাকবে না সেটা ওরা জানে। ভূগত পৌর নির্বাচনের ফলাফল এবং গত পার্লামেন্ট নির্বাচনে এখানকার ফলাফলের উপর বেস করে ওরা জানে এই কেন্দ্রে ওরা হারবেই, এবং তার জন্য ওরা ভোট লুট করতে গেলে আমাদের অ্যারেস্ট করতে হবে।